এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছেন, আমি অনেক ভালো। চলে আসলাম আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করি আমার ব্লগে আপনারা আজকে আমার সাথেই থাকবেন। আজকে সকালে নাস্তা করার পরে ব্লগটা শুরু করে দিলাম। এখানে আমি বাজার থেকে কিছু লাউ শাক আনালাম। এখন আমি আর আমার যা বসে আমরা বেচে তারপরে কেটে নিচ্ছি শাকগুলো, তেমন একটা ভালো পরে নেই। পাতাগুলো অনেকটা কচি ছিল আর অনেকটা নষ্ট ছিল, তো সেগুলো ফেলে দিয়েছি। তারপরে আমি ভালো ভালোগুলো দেখে তারপরে কেটে নিচ্ছি। আর এদিকে আমার মেয়ে একটু লিখতে চাইছিল, তাই সেজন্য আমি ওকে পাশে বসিয়ে একটু লেখালাম। আর এদিকে আমরা একসাথে শাকগুলো কেটে নিলাম। তো শাকগুলো কেটে নেওয়ার পর আমি একটা থালিতে নিয়ে রেখে দিচ্ছি এক পাশে, আর আমি অন্যান্য যেগুলো রান্না করব সেগুলো সব বের করে নিলাম। এখানে আমি কিছু পেঁয়াজ কুটে নিয়েছি, তারপরে কিছু বিচি নিয়েছি, তারপর চিংড়ি মাছ নিলাম, আর কিছু আলু সিদ্ধ করে ভেঙে নিলাম, আর এখানে অল্পটুকু লোটা মাছ নিলাম। এখানে আমি বাজার থেকে টমেটো আর ধনে পাতা নিয়েছি। টমেটো আর ধনে পাতা একেবারে শেষ হয়ে গিয়েছিল, তো টমেটো ধনে পাতা ছাড়া তো আমি কোনো তরকারি রান্না করি না। তো যে আরও মাছ বলে কথা, আমি মাছ তো একেবারেই টমেটো আর ধনে পাতা ছাড়া রান্না করতে পারি না। তো আমি এখানে লোটা মাছ বসাচ্ছি, লোটা মাছ রান্না করব এখন। তো সেজন্য আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু বাড়িয়ে দিতে হবে। তারপরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 2 চামচের মতো, তারপরে অন্যান্য মশলাটুকু দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নিব। লোটা মাছ রান্না করার সময় আমি এর আগে ব্লগেও দেখিয়েছিলাম যে লোটা মাছ রান্না করার সময় অবশ্যই মশলাটা ভালো করে কষে নিতে হবে, যেহেতু আমরা লোটা মাছ দেওয়ার পরে তাড়াতাড়ি নামিয়ে নিই, লোটা মাছ তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এখানে মাছে দেওয়ার জন্য আমি একটা টমেটো কেটে নিচ্ছি। মাছ যেহেতু মাছের পরিমাণ কম, সেজন্য আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। তো এখানে মশলা ভালো করে কষানো হয়ে গেলে আমি এরপরে মাছগুলো দিয়ে দিব। আমি লোটা মাছ রান্না করে 2 থেকে 3 মিনিটের মতো আমি চুলার উপরে রেখে তারপরে নামিয়ে নিই। বেশি সিদ্ধ হয়ে গেলে মাছগুলো ভেঙে যায়, আর এগুলো আস্তে আস্তে থাকলে বেশি ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তারপরে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর লোটা মাছ দেওয়ার সময় অবশ্যই টমেটোগুলো একদম চিকন চিকন করে কাটতে হবে, মোটা কাটলে টমেটো ভালো করে সিদ্ধ হবে না। যেহেতু আমি মাছ তাড়াতাড়ি নামিয়ে নিই, সেহেতু টমেটোগুলো কাঁচা থেকে যাবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি, আর একটু 2 থেকে 3 মিনিট পরে আমি নামিয়ে নিব। সেজন্য আমি মাছে দেওয়ার জন্য অল্পটুকু ধনিয়া পাতা কেটে নিব। এখন আমার মাছ রান্না হয়ে গিয়েছে, আর এখন ধনে পাতা দিয়ে আমি তরকারি নামিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন টমেটো আর ধনে পাতার জন্য মাছের রান্নাটা কত সুন্দর লাগছে। ধনে পাতা দেওয়ার পর একদম পরিপূর্ণ মনে হচ্ছে রান্নাটা। এখানে আমি এখন তরকারি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আমি আগে তরকারি কুচি এক পাশে রেখে দিয়েছিলাম। আমি এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে আমি তরকারি রান্নার জন্য পরিমাণ মতো পেঁয়াজ দিলাম, তারপরে চিংড়ি মাছ দিলাম। চিংড়ি মাছগুলো অনেক ভালো পড়েছে। যে আমি প্রথমে ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করলে তেমন একটা স্বাদ হবে না, কিন্তু চিংড়ি মাছটা অনেক ভালো পড়েছে। যে কারণে রান্না করি না কেন, চিংড়ি মাছের কারণে তরকারিটা অনেক স্বাদের হয়। আসলে অনেক চিংড়ি মাছের উপরও তরকারিটা ডিপেন্ড করে কেমন স্বাদ হবে। চিংড়ি মাছ যদি ভালো হয় তাহলে তরকারি স্বাদ আরও বেশি বেড়ে যায়। তো এখানে আমি পরিমাণ মতো মশলাপাতি দিয়ে আমি এখন অল্পটুকু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব।
এখন আমার ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে তরকারি দিয়ে দিব। তো তরকারিগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। এখানে ছিল পটল, আলু, শিম, তো এগুলো আমি মিক্স করে আর সাথে বিচি দিয়ে রান্না করব। তো এগুলো আমি এখন ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর কষানো মশলার মধ্যে আমি তরকারিগুলো ঢেলে দিব। তারপর এখন ভালো করে আমি কাঠির সাহায্যে নেড়ে চেড়ে দিব মশলার সাথে, যাতে তরকারিগুলো ভালো করে মিশে যায়। আসলে এভাবে আমার আম্মু সবসময় রান্না করে থাকে, আমার অনেক বেশি ভালো লাগে। আমাদের বাড়িতে গেলে এভাবে কাঁচা মরিচের তরকারি খেতে, চিংড়ি মাছের তরকারি আমার অনেক বেশি ভালো লাগে। তো এভাবে আমি আমার আম্মুর মতো করে রান্না করার চেষ্টা করি। আর আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে এরকম করে তরকারি রান্না করাটা। আর বিচি দিলে স্বাদ আরো বেশি বেড়ে যায়। এগুলো আমি এর আগের দিন ভিজিয়ে রেখে তারপরে আমি ছিলে নিয়েছিলাম চামড়া। তো এখানে আমি বেশি করে ছিলে রেখেছিলাম, তো আমি কিছু কিছু ইউজ করছি তরকারির মধ্যে। বিচি দেওয়ার পরে তরকারি স্বাদটা আরো বেশি বেড়ে যায়। তো অল্পটুকু বিচি দিলে হয়ে যাবে, না বেশি দেওয়া লাগে না। আমি অল্পটুকু দিয়ে রান্না করে নিচ্ছি তরকারিগুলো। আর একটা টমেটো কেটে নিয়েছি। এখানে 10 মিনিটের মতো আমি চুলার উপরে রেখে আমার তরকারি রান্না হয়ে গেছে। আমি উপরে ধনে পাতা ছিটিয়ে দিয়ে তরকারি নামিয়ে নিচ্ছি। আর এখন আমি শাক রান্না করব। শাক রান্নার জন্য আমি 3 কোয়া প্রথমে রসুন একটা কিছু সাহায্যে আমি প্রথমে ছেঁচে নিয়েছি। তারপর আমি কেটে দিই না, শাকে অবশ্যই এভাবে ছেঁচে দিতে হবে। তো আমি অল্পটুকু সয়াবিন তেল দিব, একদম কম তেল দিয়ে আমি শাক রান্না করব। তো শাক এবার এরকম বাদামি কালার হয়ে গেলে, সরি রসুন এভাবে বাদামি কালার হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর যা যা মশলা দেওয়া লাগে আমি এখানে মশলাটুকু দিয়ে দিয়েছি। মশলা এখানে আমি দিয়েছি কাঁচা মরিচ, তারপর অল্পটুকু ধনিয়ার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো একদম কম দিতে হবে। তারপরে হলুদের গুঁড়া দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা আলু যেগুলো ভেঙে রেখেছিলাম ওগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর আর একটু নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিব। তো এখানে আমি কোনো চিংড়ি মাছ বা চিংড়ি শুটকি আমি ইউজ করব না, জাস্ট নিরামিষ ভাবে আমি রান্নাটা করব। এভাবে রান্না করলেও শাক অনেক বেশি মজা হয়। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে এগুলো ভালো করে সিদ্ধ করে নিব। এখন আমি শাকটা রান্না করব। আসলে পানি পরিমাণ মতো পানি প্রথমে দিয়ে দিব, আমি এরপর আর কোনো পানি অ্যাড করব না। তা পানি ভালো ফুটলে তারপরে আমি শাকগুলো দিয়ে দিব এর মধ্যে। এই শাকগুলো আমার আম্মুরা এভাবে রান্না করে, কিন্তু আমার আম্মুরা তেল পরে ভাগাতে, তো আমি একসাথে প্রথমে তেল দিয়ে রান্না করে নিই। তো এভাবে রান্না করলেও অনেক মজা হয়। তো এখানে আমি কিছু আদোয়া জিনিস ছিল সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। আসলে আপনাদের সাথে বাসায় প্রতিদিন যা করা হয় তা আপনাদের সাথে শেয়ার করি। আমি আমার ভিডিওর জন্য এক্সট্রা কোনো কিছু অ্যাড করি না, এক্সট্রা কোনো কিছু কাজ করি না। তো আসলে আগামীতে করব, আগামীতে করার আমার ইচ্ছা আছে যে আমি ভিডিওর জন্য এক্সট্রা একটা টাইম বের করে আমি কোনো কিছু করব। তো আপাতত আমি এগুলোই যেগুলো আমি বাসায় কাজ করি তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আসলে প্রত্যেক সবকিছুই তো ভিডিও ক্যাপচার করা হয় না, একদম সকাল থেকে রাত পর্যন্ত কি করি তা আপনাদের সাথে শেয়ার করা হয় না। কিছু কিছু যেগুলো আমি রান্না বান্না করছি বা এরকম কিছু আপনাদের সাথে শেয়ার করি।
তো আসলে সারা দিন অনেক ব্যস্ত থাকি, সকাল থেকে রাত পর্যন্ত। আমার বাচ্চা আছে, তো ওকে অনেক টাইম দিতে হয়। সবকিছু মিলিয়ে অনেক সংসারের কাজে সারা দিন ব্যস্ত থাকি। তো সেজন্য আমি এক্সট্রা কোনো টাইম বের করে আমি কোনো ভিডিওর জন্য কিছু করতে পারছি না। তো চেষ্টা করব আগামীতে কাজ করার। তো আপনারা আমার পাশে থাকবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো আমি যেহেতু এখন নতুন, সবকিছু স্টার্ট করেছি, তো আপনারা সকলে যদি আমার পাশে থাকেন আমার আরো বেশি করার আগ্রহটা বাড়বে। তো এখানে আমি কথা বলতে বলতে আমি যে কাজটা করেছি, আমি ধনিয়া পাতা বেছে নিয়েছি আর টমেটোটা বক্সের ভিতরে ঢুকিয়ে আমি ফ্রিজে রেখে দিব। আর এদিকে আমার শাক রান্নাটাও হয়ে গিয়েছে। তো আমার রান্না বান্না শেষ, আমি এখন রান্না করে উপরে থাকতে একদম ক্লিন করে নিব। তারপরে আমি যেগুলো আমি রান্না করি প্রথমে এগুলো আমি নিচে রেখে দিই, তারপরে একেবারে উপরে ক্লিন করার পরে আমি ডেক্সি পাতিলগুলো উপরে রাখি। আসলে আমার কাছে মনে হয় রান্নাঘরটা ক্লিন রাখাটাই আমার কাছে মেইন। আমি অনেক সময় দেখা যায় আমার রুমও ক্লিন করি না বা সময় পাই না, তো আমি কিন্তু রান্নাঘরটা ক্লিন করতে আমি ভুলি না এরকম আর কি। তো রান্নাঘরটাই আমার কাছে একদম মেইন মনে হয়, ওটা ক্লিন থাকলে আমার কাছে মনে হয় যে সব কিছুই ক্লিন আছে এরকম আর কি। যেদিন আমি বা মানসিক বা শারীরিক আমার অসুস্থতা লাগে, যেদিন আমি রান্নাঘর ক্লিন করতে পারি না সেদিনকে আমার কাছে আরও বেশি অসুস্থতা ফিল হয়। তো সবসময় চেষ্টা করি সব কিছু গুছিয়ে রাখার, সব কিছু পরিষ্কার করে রাখার। তো এখানে আমি কিছু দুধ দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে 4 কেজি পরিমাণের মতো দুধ। দুধওয়ালা এসেছিলো, তো উনি আসলে 3-4 দিন পরে এসে একেবারে 3-4 দিনে জমা দুধ দিয়ে দিয়ে। তো আমরা যেখানে আমরা আগে বাসাতে ছিলাম, মানে আমি 3 বছর আগের কথা বলছি, তো সেখানে ওনার জন্য এই যে ছিল সেজন্য উনি প্রত্যেকদিন দুধ দিতে পারতো। কিন্তু এখন আমরা বাসা চেঞ্জ করার পরে ওনার জন্য একটু কষ্ট হয়ে গেছে, আমাদের বাসাতে ওনার দূরে হয়ে গিয়েছে, সেই জন্য প্রত্যেকদিন দুধ দিতে পারেন না। তো উনি একেবারে 3-4 দিন পর এসে দুধ দিয়েছেন। তো আমরা 3-4 বছর আগে থেকে আমরা একদম রেগুলারলি দুধ নিই, মাঝখানে স্টপ করে দিয়েছিলাম। তারপরে আমার হাজব্যান্ড বললো যে দুধ নিতে, তো প্রত্যেকদিনই মানে দুধ নেওয়া হতো। তো এখন 3-4 দিন পর আসে, তো এটাও একটা সুবিধা যে কোনো কিছু ডেজার্ট বা মিষ্টি জাতীয় কোনো কিছু রান্না করার সময় দুধ ইউজ করতে হয়, সেজন্য একটা আমাদের জন্য সুবিধা হয়। তো আমি অল্পটুকু দুধ রেখে দিয়েছিলাম আর এগুলো আমি ডিপে রেখে দিব এখন। আর অল্পটুকু যেগুলো দুধ রেখেছি এগুলো রাতে আমার শাশুড়িমা আমার মেয়ে ওরা খাবে। তো এখানে আমি দুধ জাল দিয়ে আমি এক পাশে রেখে দিব। তো এদিকে আমার রান্না বান্না শেষ, আমাদের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকবার। তো দেখতে পাচ্ছেন লোটা মাছ রান্নাটা কত বেশি সুন্দর লাগছে, কিন্তু আমি এখানে একদম কম সময়ে আমি লোটা মাছটা রান্না করে নিয়েছি। তারপর এদিকে অন্যান্য তরকারিগুলো দেখতে পাচ্ছেন। আর এখন আমি দুপুরের টাইম হয়ে গিয়েছে, তো আমি রান্না বান্না শেষে একেবারে সব কিছু ক্লিন করার পরে আমি একেবারে সবার জন্য ভাত তরকারি বেড়ে দিয়ে তারপরে আমি রুমে যাই বা আমার অন্যান্য কাজগুলো করি। আসলে কাজ শেষ হতে হতে দেখা যায় একদম দুপুরের টাইম হয়ে যায়, তো সকলে খেতে আসে, তো সেজন্য আমি একেবারে ভাত তরকারি বেড়ে দিয়ে তারপরে একেবারে রুমে যাই। তো এভাবে লাউ শাকটা এভাবে রান্না করলে বেশি মজার হয়, ভাজলে দেখা যায় অনেকে খেতে চায় না, তো আমাদের বাসায় কেউ পছন্দ করে না তেলের মধ্যে ভাজলে শুধু। তো এভাবে রান্না করলে লাউ শাকটা অনেক বেশি মজা হয়। তো আজকে রান্নাবান্না এগুলোই ছিল।
লোটা মাছ আর চিংড়ি মাছের তরকারি আর শাক রান্না। তো একবার দুপুরে খাবার দাবার শেষে আমরা রেস্ট করেছিলাম সকলে। তো একেবারে বিকালে উঠে নামাজ শেষে তো একটু ঘোরাফেরা করে তারপর মাগরিব আজান দিয়ে দিয়েছিল। তারপর একেবারে মাগরিবের আজানের পরে নামাজ পড়ার পরে তারপরে আমি এখানে কিছু ঝালমুড়ি মাখবো আজকে। তো ঝালমুড়ি মাখার জন্য আমি যা যা লাগে সব নিয়েছি, একদম একটা ঝাল চানাচুর নিয়েছি। এই ঝালমুড়ি মাখার জন্য এই ঝাল চানাচুরটা একদম বেস্ট। তারপরে আমি মুড়ি, তারপর যেগুলো লাগবে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি 2 টুকরো 4 টুকরো পরিমাণে, লেবু নিয়েছি, তারপর ধনিয়া পাতা নিয়েছি। আসলে এগুলো একদম নিজের উপর ডিপেন্ড করে, আপনি যেটা বেশি পছন্দ করবেন ওটা বেশি ইউজ করবেন, যেটা আপনি কম পছন্দ করবেন ওটা কম ইউজ করবেন। আর ঝালটা একদম নিজের উপর ডিপেন্ড করে, আপনি ঝাল বেশি খেতে চাইলে ঝাল পরিমাণটা বেড়ে দিবেন। তো আমরা সকলে একটু ঝাল তেমন একটা বেশি খাই না, তো আমি মরিচ একদম কম দিয়েছি। আর এখন আমি লেবুর রস চিবিয়ে দিচ্ছি, অনেকে লেবু কেটে দিতে পছন্দ করেন। তো এখানে আমি বাসায় যেগুলো ছিল ওগুলো দিয়ে আমি ঝালমুড়িটা আজকে মাখিয়ে নিচ্ছি। আর অল্পটুকু সরিষার তেল দিয়ে দিলাম, তারপর এখন মুড়ি দিয়ে ভালো করে এখন ঝালমুড়িটা মাখিয়ে নিব। আসলে ঝালমুড়িটা একদম সকলে পছন্দ করে, হাতে গোনা কয়েকজনে পছন্দ না করলে হয়তো বা করে না, কিন্তু একদম ঝালমুড়ির কথা বললে অনেকের জিভে জল চলে আসে। আর অনেকে অনেক ঝালমুড়ি অনেক বেশি পছন্দ করেন এরকম। তো এখন আমি অল্পটুকু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেহেতু আমি এখানে এক্সট্রা কিছু ইউজ করেছি তো একটু লবণ লাগবে, সেজন্য একটু লবণ দিয়ে আমি ভালো করে ঝালমুড়িটা মাখিয়ে নিচ্ছি। আমার ঝালমুড়ি মাখানো একদম হয়ে গিয়েছে, তো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমরা আজকে সন্ধ্যাবেলা সকলে ঝালমুড়ি খাবো, আর অন্য কোনো নাস্তা করিনি। তো আমি ঝালমুড়িটা সুন্দর করে পরিবেশন করে দিলাম। তো কিন্তু চামচ দিয়ে খেয়ে মজা নাই, তো আমি হাতে খেয়ে নিচ্ছি। তো আজকে আমার ব্লগ আজকে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।